স্যার স্যার আমাদের এবার রায়ের কেবিনটা একবার চেক করা উচিত। সেরেছে, এখন তো ভেতরে আসবে বলছে। আমার কাছে খবর ছিল রঞ্জিত ব্যানার্জি এখানেই আসছে। কিন্তু স্যার কনস্টেবল তো বলেছে আমরা আসার আগে এখানে কেউ আসেনি। ওরা 5 মিনিটের জন্য বেরোলো, সেই টাইমটাতে কি রঞ্জিত ব্যানার্জি? এক্ষুনি চলো রায়ের কেবিনে যেতে হবে, চলো চলো চলো। স্যার মনে তো হচ্ছে সব ঠিক আছে। কি দেখছো বকুল? স্যার স্যার কিছু একটা গন্ডগোল আছে এখানে। এখানে রবি? রবি কোথায়? স্যার রবি, স্যার স্যার আমি স্যার এখানে কি? দাঁড়া দাঁড়া স্যার, দেখে 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 রবি, রবি 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 প্লিজ তাড়াতাড়ি চেক করুন রায়কে। বকুল কি হয়েছে তুমি হঠাৎ করে এভাবে? রবি পড়ে আছে কেন ওখানে? রবি, এই এই রবি কি কি হয়েছে? রবি কি হলো ডক্টর? রাই ঠিক আছে তো? ডক্টর প্লিজ কিছু বলুন না, বলুন। একটু দেখুন না কি হয়েছে। লেট মি চেক।